সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আমি আশা করি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। আমিও ভালো আছি। আমি অনুকূল কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, বেড়াচাবিন্দু উচ্চ বিদ্যালয়, শরীয়তপুর সদর, শরীয়তপুর। আমি তোমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী 5.2-এর 6 নম্বর ও 7 নম্বর অঙ্কের সমাধান করব। তোমরা যারা এই ক্লাসে অংশগ্রহণ করেছো তারা অনুশীলনী 5.2 পৃষ্ঠা নম্বর 78 বই বের করে দেখবা যে এখানে 6 নম্বর অঙ্ক আছে। এখানে বলা হয়েছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। যেহেতু সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে আমি কোনো না কোনো সূত্র এই অঙ্কে আমাকে প্রয়োগ করতে হবে। তোমরা বই দেখবে যে 76 পৃষ্ঠায় এই সূত্রটা লেখা আছে, সূত্র 3, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে সূত্রে আছে 2টা করে অঙ্ক, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিন্তু এখানে তোমরা লক্ষ্য করো 3টা করে অঙ্ক আছে। তাহলে আমাকে এই সূত্রে প্রয়োগ করতে হলে আমাকে এই 3টা অঙ্ককে 2টা অঙ্কে রূপান্তর করতে হবে। তাহলে আমি কি করেছি, এ একটা করেছি, মাইনাস দিয়েছি, বি প্লাস সি দিয়েছি, দিয়ে এখানে এই একটা অঙ্ক, এই একটা অঙ্ক। এখন এখানে এই এখানে মাইনাস বি সি, এখন প্লাস বি হয়েছে কেন, আর এখানে মাইনাস তারপরে এই এটা দিয়ে প্লাস দিয়ে বি প্লাস এই একটা অঙ্ক, একটা অঙ্ক দিয়েছি, এই একটা, এই একটা। এখন এইটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এইটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, আমি যদি মনে করি, তাহলে এখানে কি হচ্ছে, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাই না? তাহলে এই সূত্রটা আমি এখন প্রয়োগ করতে পারি কিভাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু এটা এ এটা বি, এইটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এখানে এ এর উপরে স্কোয়ার, এ মাইনাস মাইনাস বি স্কোয়ার, বি সমান এখানে সি প্লাস বি প্লাস সি, তাহলে বি স্কোয়ার, বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটা এ এইটা বি, আমি ধরে নিয়েছি। এবার দেখো ব্র্যাকেট উঠে দিলে এ স্কোয়ার, এখন এইটা এ প্লাস সি হোল স্কোয়ার। যদি তোমরা এই সূত্রটা লক্ষ্য করো, এই সূত্রটা আছে 69 পৃষ্ঠায়, এইরকম একটা সূত্র আছে, তোমরা দেখবো সূত্র 1, এ প্লাস হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন যদি এই সূত্রটা আমি এখানে প্রয়োগ করি তাহলে কি হবে, এইটা যদি আমি এ মনে করি, এটা যদি আমি বি মনে করি, তাহলে কি দাঁড়াবে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, এখানে এ সমান আছে বি, তাহলে এইটা এ স্কোয়ার, এ প্লাস এই এই টু সূত্রের টু, এখানে এ আছে কোণে এ, এখানে এ আছে বি, এখানে বি আছে এ বি, এখানে বি আছে সি, তাহলে সি, এ প্লাস প্লাস এখানে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এই বি স্কোয়ার, এখানে বি সমান সি আছে, তাহলে সি এর উপর স্কোয়ার, তাই না? এবারে ব্র্যাকেট দেবো, প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস। এখন এখানে আমি সাজাই দেবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু বি সি, তাহলে আমার 6 নম্বর অঙ্কের সমাধান হলো এটা। এসে আমরা 7 নম্বর অঙ্কের সমাধানটা দেখি। বইয়ে আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এখানে এইটার মতো 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ককে আমি 2টা অঙ্কে রূপান্তর করব। তাহলে আমি স্থান পরিবর্তন করব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স, এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স,
যখন অঙ্কের স্থান পরিবর্তন করা হয় তখন অঙ্কের মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি এই দুটারে ব্র্যাকেটের মধ্যে করে একটা অঙ্ক করলাম, এইটা আলাদা করে দিলাম, এই দুটারে একটা করলাম, এই দুটোরে একটা করলাম, এই দুটো এই দুটো ব্র্যাকেটের মধ্যে দিয়ে এক্সটা বাইরে দিয়েছি, এই দুটো ব্র্যাকেটের মধ্যে দিয়ে এক্সটা বাইরে দিয়েছি। এখন যদি এই সূত্রটা আমি প্রয়োগ করতে চাই তাহলে এইটা যদি এ ধরি, এইটা যদি বি ধরি, এইটা যদি এ ধরি, এইটা যদি বি ধরি, তাহলে কি দাঁড়াচ্ছে? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাই নয়? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এইটা সমান এ ধরি এ স্কোয়ার, এটা সমান এ হবে এ স্কোয়ার মাইনাস এখানে বি সমান এক্স, তাহলে এটা বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্র আমি প্রয়োগ করতে পারি। এখন দেখো যদি এইটা যদি এ ধরা হয় আর এইটা যদি বি ধরা হয়, মানে এক্স স্কোয়ার যদি এ ধরা হয় আর ওয়ান যদি বি ধরা হয়, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমি এই সূত্রটা প্রয়োগ করতে পারি। আবার এ স্কোয়ার, এ স্কোয়ার মানে এক্স এর উপরে এ স্কোয়ার প্লাস এখানে টু, সূত্রে টু, এখানে এ, এ সমান এ এ, এখানে এ সমান এক্স স্কোয়ার, এখানে বি সমান এই বি, এখানে বি সমান ওয়ান ওয়ান, এই প্লাস চিহ্ন এ, এখানে বি স্কোয়ার মানে এই বি এর উপর স্কোয়ার, এখানে বি সমান ওয়ান তাহলে ওয়ান এর উপর স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার, ব্র্যাকেট উঠাই তাহলে এক্স স্কোয়ার। এবার আমি ব্র্যাকেট উঠাবো, তাহলে এটা কি হলো? এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ব্র্যাকেট উঠাবো, এখন এক্স স্কোয়ার হোল স্কোয়ার, কারণ এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার সমান সমান এক্স পাওয়ার ফোর, সেটা কিভাবে হবে? গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, যেমন এর পাওয়ার দুই আছে, এর পাওয়ার দুই আছে, তাহলে এক্স পাওয়ার ফোর গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তারপরে তাহলে এইটা সমান এইটা হয়, আর এই তিনটা যোগ করলে এক্স স্কোয়ার হয়। তোমরা দেখবা এক্স এর সঙ্গে টু এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার, আর ওয়ান এর সঙ্গে এই এই তিনটা গুণ করলে এক্স স্কোয়ার হয়, আর এই ওয়ান ব্র্যাকেট মানে ওয়ান দুইবার গুণ, ওয়ান গুণ ওয়ান সমান সমান ওয়ান, ওয়ান কে দুইবার গুণ করলে ওয়ান হয় এক্স স্কোয়ার। এখন এখানে দেখো এইটা এইটা এই তিনটা গুণ করলে এটা হয়েছে, এখন এই এইটা এইটা হয়েছে, এটা এটা হয়েছে। এখন এখানে আছে কত? টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে প্লাস, এখানে মাইনাস এক্স স্কোয়ার, এখন এটা বড়, এইটা টু এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে আমার আসবে কত? এক্স স্কোয়ার, এখানে প্লাস এক্স স্কোয়ার, এই জন্য প্লাস টু এক্স এস প্লাস টু এক্স স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার বাদ দিলে প্লাস এক্স স্কোয়ার থাকবে, এই জন্য এইটার থেকে এইটা বাদ দিয়ে এক্স স্কোয়ার আর এই প্লাস। তাহলে তোমরা এই দুটোর অঙ্ক সমাধান বুঝতে অবশ্যই সক্ষম হয়েছো, কারণ দুইটা অঙ্কই একই নিয়মে এবং এই দুটো সূত্র প্রয়োগ করা হয়েছে। তাহলে এই অঙ্ক দুটো তোমাদেরকে মনে রাখতে হলে অবশ্যই তোমাদেরকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র দুটো মনে রাখতে হবে, না হলে এই অঙ্ক সমাধান করা সম্ভব হবে না। তাহলে তোমরা এই অঙ্কের সমাধান দুটো অবশ্যই বুঝতে সক্ষম হয়েছো আমি আশা করি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সামনের ক্লাসে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। সবাইকে আজকে ক্লাসে ধন্যবাদ।